পরের মাঠে নিজের শেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচটিকে খেলে ফেলেছেন সাকিব আল হাসান। ক্যাপ্টেন নাজমুল শান্ত নিশ্চিত করতে না পারলেও টাইগারদের ভবিষ্যৎ সূচি অনুযায়ী জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে হয়তো নিজের শেষ টি টোয়েন্টি ম্যাচটা খেলে ফেলেছেন সাকিব। ম্যাচে দারুণ বোলিং করেও মাত্র এক উইকেটের জন্য 700তম আন্তর্জাতিক উইকেটের মাইল ফলক স্পর্শ করা হয়নি বিশ্বসেরা এই অলরাউন্ডারের। ম্যাচ শেষ, সতীর্থরা যখন ড্রেসিং রুমে, সাকিব আল হাসান তখন মিরপুরের সেন্টার উইকেটে ব্যাট হাতে ব্যস্ত, কারণটাও অজানা নয়। লম্বা বিরতি দিয়ে জাতীয় দলের জার্সিতে ফিরে স্বস্তিতে নেই সাকিব। চোখের পুরনো সমস্যায় ব্যাট হাতে নিজেকে ফিরে পাওয়ার লড়াই বিশ্বসেরা এই অলরাউন্ডারের। সিরিজের চতুর্থ ম্যাচে ফিরে শুরুর আগেই শেষ, পঞ্চম ও শেষ ম্যাচে 17 বলে করলেন 21 রান, কিন্তু চোখের সমস্যায় ফোকাস ঠিক করতে গিয়ে পড়লেন পুরনো জটিলতায়। বিশ্বকাপে অংশ নিতে বুধবার রাতে দেশ ছাড়বে টাইগাররা, তার আগে ব্যাটিংটা ঝালিয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চাইলেন না সাকিব। একজন নেট বোলারকে সঙ্গে নিয়ে করেন অনুশীলন, এ সময় উপস্থিত ছিলেন ব্যাটিং কোচ ডেভিড হেম্পো। এদিন 21 রানের ইনিংস খেলার পথে অবশ্য নতুন এক মাইল ফলক স্পর্শ করেছেন সাকিব। ঘরের মাঠে টি টোয়েন্টি ফর্ম্যাটে 1000 রান পূর্ণ করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বল হাতে 4 ওভারে মাত্র 9 রান দিয়ে নিয়েছেন একটি উইকেট, তবে আরও একটি উইকেটের আক্ষেপ নিয়েই থামতে হলো সাকিবকে। প্রথম বাংলাদেশি হিসেবে 700তম আন্তর্জাতিক উইকেটের দেখা পাওয়া হলো না তার। ঘরের মাঠে এ বছর আর কোনো টি টোয়েন্টি ম্যাচ নেই বাংলাদেশের, তাই প্রশ্ন উঠেছে ঘরের মাঠে নিজের শেষ টি টোয়েন্টি ম্যাচটাই কি খেলে ফেললেন সাকিব? না, শেষ টি টোয়েন্টি ম্যাচ খেললো কিনা এই বিষয়ে আমি জানি না, বাট তার ব্যাটিং নিয়ে আমাদের পুরো টিমের কোনো কনফিউশন বা সন্দেহ নাই। আমরা সবাই জানি উনি কতটা ক্যাপেবল, এবং আমি খুবই কনফিডেন্ট যে সামনে যেই টুর্নামেন্টটা আছে এবং যে সিরিজটা আছে উনি ব্যাটিংয়ে টিমের হয়ে কন্ট্রিবিউট করবেন। বাংলাদেশের ক্রিকেটে কারো শেষ বলাটা কঠিন, তবে ভবিষ্যৎ সূচি, বয়স ও পারফরমেন্স বিবেচনায় এটিই হতে পারে ঘরের মাঠে সাকিবের শেষ আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ। মুজনেবিন তারেক, যমুনা স্পোর্টস।